একদিকে দেশ ও রাজ্যবাসী করোনার আশফলনে নাজেহাল ব্যতিব্যস্ত। শ্রমিকের কাজ নেই, পরিচারিকাদেরও তথৈবচ। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, এর মধ্যে ফের বাড়লো পেট্রোপণ্যের দাম, যা নাকি দেশ ও রাজ্যবাসীর গোদের উপর বিস্ফোরার সামিল। বিশ্বের বাজারে যখন পেট্রোপণ্যের দাম তলানিতে, এই অবস্থায় ভারতে অভূতপূর্ব পরিস্থিতি। দেশে বিশেষ করে পেট্রোলের দাম ক্রমবর্ধমান। এই পরিস্থিতিতে ডিজেলের দামও যে বর্তমানে আকাশ ছোঁয়া তা অনস্বীকার্য। তবে সম্প্রতি বিগত কয়েকদিন ডিজেলের দামটা স্থিতিশীল থাকলেও পেট্রোলের দাম কিন্তু ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতির কারণে দেশে পাশাপাশি রাজ্যেও ফের পেট্রোলের দাম বাড়ল। এক্ষেত্রে মাঝে কয়েকটা দিন পেট্রোলের দাম স্থিতিশীল ছিল, কিন্তু বিগত তিন চার দিন যাবৎ সেই পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী। তাতে বৃহস্পতিবার ফের পেট্রোলের লিটার প্রতি 11 পয়সা মূল্য বৃদ্ধি ঘটেছে। এতে আগে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল 81 টাকা 16 পয়সা, তা বেড়ে 81 টাকা 27 পয়সা হয়েছে বলে জানালেন রাজধানী আগরতলার একটি পাম্পের জনৈক ম্যানেজার। দেখা যাচ্ছে দিনের পর দিন খালি বেড়েই যাচ্ছে, তবে অনেকদিন বাড়ে নাই, এই 4-5 দিন ওই দিন 10-12 পয়সা বাড়তে। ইন্টারন্যাশনাল বাজারে কি সেম রেট রয়েছে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল বাজার তো এটা সেন্ট্রাল বলতে পারে, সবটা তো আমরা খবর রাখি না। ওইখানে টালি করে একটা রেট করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই রেট অনুযায়ী পেট্রোল নাহলে ডিজেলও তো বাড়ে। প্রতি লিটারে 11 পয়সা বৃদ্ধি, প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে লিটার প্রতি 11 পয়সা বৃদ্ধিটা ততটা আহামরি না ঠেকলেও সার্বিক ক্ষেত্রে বিষয়টা কিন্তু মারাত্মক। বর্তমান করোনার মারাত্মক পরিস্থিতিতে এমনিতেই সাধারণ মানুষ জেরবার ব্যতিব্যস্ত। শ্রমিক কর্মহারা, পরিচারিকাদের অবস্থাও তথৈবচ। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দাম, এর মধ্যে ফের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি মানুষের গোদের উপর বিস্ফোরার সামিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।